কারাগারত আম খাইছে অরবিন্দ কেজরিওয়ালে, কারাগারত চেনিও খাইছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে। এই আম আর চেনির দিল্লির রাজনীতি গরম করেছে ইনসুলিনে। দিল্লির আবকারী নীতির গোচরত তিহার জেলত থাকা অরবিন্দ কেজরিওয়ালে জামিন পাবর কারণে করেছে সুগারর নাটক। সে কারাগারত আম আর চেনি খাই সময় কটাইছে অরবিন্দ কেজরিওয়ালে, যাতে সুগারর পরিমাণ বাড়িলে জামিন পাত সুবিধা হয়। এই গুরুতর অভিযোগ ইডির অধিবক্তার। কিন্তু বিষয়বস্তু সলনি হল তেতিয়া যেতিয়া আপে ইডির বিরুদ্ধে আনিলে পরিকল্পিতভাবে কেজরিওয়ালক হত্যার অভিযোগ। কেজরিওয়ালক নিয়মিত ইনসুলিন দিয়া নাই কারাগারত। ডায়াবেটিসত আক্রান্ত কেজরিওয়ালক জেল কর্তৃপক্ষই কেজরিওয়ালে বিচরার পিছতো দিয়া নাই ইনসুলিন। 29 साल से शुगर की बीमारी है, डायबिटीज है, उनका शुगर लेवल 300 के ऊपर पहुंचा हुआ है, लेकिन तिहाड़ प्रशासन ने भारतीय जनता पार्टी के इशारे पर इंसुलिन देने से मना कर दिया है। कह रहे हैं कि हम इंसुलिन नहीं देंगे, उनकी इंसुलिन रोक दी है। ऐसी क्रूरता तो अंग्रेजों के जमाने में भी नहीं होती थी जो आज की जा रही है। ये सिर्फ अरविंद केजरीवाल जी नहीं, ये एक आम कैदी का भी अधिकार है कि अगर उसकी तबीयत खराब है तो डॉक्टर मिलना चाहिए, अगर उसकी तबीयत खराब है तो उसको दवाई मिलनी चाहिए। তেওঁলোকৰ অভিযোগ কেজৰিৱালক বিজেপি আৰু ইডিয়ে জেলতে হত্যাৰ বাবে পৰিকল্পনা ৰচিছে। মিডিয়া কে সাথ ইয়ে দেখ ৰহে কিছ তৰিকে সে চুনে হুৱে মুখ্যমন্ত্ৰী কি হত্যা কি সাজিশ কেন্দ্ৰ চৰকাৰ কৰ সকতি হে। ইয়ে কহ ৰহে হামাৰে স্পেচিয়েলিষ্ট হে, ডক্টৰ হে, দেখ ৰহে হে। অৰবিন্দ কেজৰিৱাল জী কো ক্যা দিক্কত হে? ইয়ে মই পত্ৰ আপকো দিখা ৰহা হু, ইয়ে কল কা পত্ৰ হে। ये तिहाड़ जेल के डीजी ने एम्स को लिखा है और कहा है कि हमको एक शुगर या डायबिटीज के स्पेशलिस्ट को दे दिया जाए। 20 दिन से इनके पास अरविंद केजरीवाल हैं, मुख्यमंत्री हैं, सीनियर डायबिटिक हैं, रोज कह रहे हैं मुझे डायबिटोलॉजिस्ट को दिखाइए। उसके कहने पे सारा मैनिपुलेशन किया जा रहा है और एक चुने हुए मुख्यमंत्री को दवा नहीं दी जा रही। কেজরিওয়াল 30 বছর ধরে ডায়াবেটিসত আক্রান্ত, প্রতিদিনে 54 ইউনিট ইনসুলিন গ্রহণ করে কেজরিওয়ালে। আপর এই অভিযোগ খণ্ডন করেছে বিজেপিয়ে। তিহার জেলত নিয়ম অনুসরি চিকিৎসকর পরামর্শ মতে অরবিন্দ কেজরিওয়ালক প্রদান করে থাকা হয়েছে চিকিৎসা, লগতে ইনসুলিনের প্রয়োজন হলে জেল কর্তৃপক্ষও প্রদান করবলে সাজু বলে কৈছে। It's time the AAP party and Arvind Kejriwal stop playing the victim card. We know what the jail authorities have said. Nobody's life is in danger. If a person does not take medicine on their own, it is their own safety that they have to look at. The jail authorities have done their job. So please stop spreading conspiracy theories. এতিয়া কার কথা শুনিব আপুনি, আপর নে বিজেপি অথবা ইডির? ইডির মতে সুগার বৃদ্ধি করে জামিন লবলৈ দৈনিক আম খাইছে কেজরিওয়ালে। আপর মতে ইনসুলিন দিয়া নাই কেজরিওয়ালক? আকো জেলর ভিতর কেজরিওয়ালে কেনেকৈ খাবলৈ পালে আম, সেইটোও তো চিন্তার বিষয়। কারণ জেলত যি হয় সকলো জেল কর্তৃপক্ষর মতে হয়। শুক্রবারে দিল্লির আদালতে কেজরিওয়ালের শেহতীয়া স্বাস্থ্যর প্রতিবেদন দাখিলর নির্দেশ দিলে জেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।